নমস্কার, আমার বাংলা সংবাদে আমি মধুমত্তমা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। উৎসাহ উদ্দীপনায় পালিত ছট পূজা, উপত্যকা জুড়ে ব্যাপক হিড়িক ভক্তদের। কর্তৃপক্ষের গাফিলতিতে প্রতারণার শিকার গ্রাহক, অ্যাকাউন্ট থেকে উধাও সহস্রাধিক অর্থ। কুম্ভীরগ্রামে জরুরি অবতরণ বিমানের পাইলটের বুদ্ধিমত্তায় রক্ষা পেলেন যাত্রীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উৎসাহে ও আনন্দে উদযাপিত হলো ছট পূজা। সনাতন ধর্মের প্রাচীন পরবের মধ্যে অন্যতম এই ছট পূজা, সূর্যদেবের উপাসনার এই লৌকিক উৎসব বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের গণ্ডি ছড়িয়ে আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে। কথিত আছে, সূর্যদেব এবং তার স্ত্রী উষার প্রতি ভক্তি অর্ঘ্য সমর্পিত করে এই উৎসব পালন করে হয়। বুধবার কাছাড় জেলার গ্রাম শহরে ছট পূজা আয়োজনে ব্যস্ত থাকতে দেখা যায় অগণিত ভক্তদের। এদিন শিলচর, অন্নপূর্ণা ঘাট, সদরঘাট, চানিগঞ্জ, ইটখোলা, মেহেরপুর, ডলু, শিলকুড়ি, ধলাই সহ বিভিন্ন অঞ্চলের ঘাটে পরন্ত বিকেলের সূর্যদেবের উপাসনায় নদীর তীরে এসে জড়ো হন ব্রতধারীরা। পরে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করেন ভক্তি অর্ঘ্য। এখানে সূর্যকে আহ্বান করা হয় এবং সূর্য যখন অস্ত হয় তখনও সূর্যর আরাধনা হয়, সূর্যকে পুজো করা হয়। সূর্যর মহত্ব আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে, সেই সূর্যর মহত্বকে আজকে এই উৎসবের মাধ্যমে আমরা দেখতে পারি। আমাদের এই শিলচরে অন্নপূর্ণা ঘাট কিংবা বিভিন্ন রকমের যে ঘাট আছে, শিববাড়ি ঘাট আছে এবং পুষ্কুনি অথবা যে লেক আছে আরিসির, এখানে এনআইটি থেকে বলা হয়, ওখানেও এই উৎসবের পালন করা হচ্ছে। আজকে বিকেলবেলা এখানে সূর্য যখন অস্ত হচ্ছেন তখন সূর্য পূজা অর্চনা হচ্ছে এবং এই পূজা অর্চনা, এই আর্ঘানি, তারপরে ইনারা পরের দিন সকালে আবার ভোরবেলা যখন সূর্য উদয় হবে সেই উদয় সূর্যকে পুজো করে ওনারা মুখে জল কিংবা প্রসাদ দেন। একটা জিনিস দেখতে পারবেন যে এখানে কে গরিব কে বড় লোক, এখানে সব একরকম, এক সমান দেখা যায়। আমাদের সমাজকে যেটা বেঁধে রাখার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই পূজার মাধ্যমে আমরা দেখতে পারি। এদিকে রংপুর এলাকায় ছট পূজায় দেখা যায় প্রায় 150 জন ব্রতধারী সহ 2 সহস্রাধিক জনগণ। এদিন রংপুর ঘাটে ব্রতধারীরা নদীর তীরে এসে ভগবান সূর্যের উদ্দেশ্যে পূজার্চনা করে ভক্তি নিবেদন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রংপুর ছট পূজা কমিটির সাধারণ সম্পাদক সুধীর সিং বলেন, কোভিড মহামারীর কারণে এবছরে মানুষের বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করা হয়নি, তাই কমিটির সদস্যদের উদ্যোগে কম বাজেটের মধ্যে পুজো উদযাপিত করা হয় বলে জানান। जैसे पहला दिन तो नहाय खाय होता है, उसके दूसरे दिन खरना होता है और आज जो है वो शाम का अर्ध, मतलब ये छठ व्रत है और सुबह में परना हम लोग जिसको बोलते हैं हिंदी में, अपना दूसरी भाषा में परना बोलते हैं, वही सुबह में कल इनका समापन। टोटल 4 दिन का ये पर्व है। टोटल 4 दिन का, 4 दिन में इस पर्व को समाप्त करते हैं। पहला दिन जब शुरू होता है, 9वें दिन में जाके खत्म होता है, समाप्त। देखा जाए तो ये छठ पर्व जो है वो जो व्यक्ति कोड है, हम छठ पर्व में वो सूर्य छठी मैया जो है उनसे हम लोग यही प्रार्थना करते हैं कि हमारा आने वाला दिन जो है शुभ हो, और किसी का औलाद नहीं है तो हम लोग छठी माँ से मांगते हैं कि माता हमारे औलाद दो, और ये देखा भी गया है कि उनको सभी पापों से मुक्ति भी मिलती है और उनको औलाद का भी प्राप्ति होती है। এদিন রংপুর ছট পূজা কমিটির পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে ছিলেন সভাপতি তারকেশ্বর সিং, সদস্য প্রমোদ কুমার যাদব ও বিশাল কুমার সাহা। और सरकार से अगर कुछ हेल्प मिल जाता तो ये पैसा हम लोग रखे हुए हैं अभी भी,
और उसको जोड़कर हम लोग चाहेंगे कि इसमें मतलब घाट को परमानेंट सोल्यूशन मतलब हो जाने से हम लोग के लिए बहुत अच्छा होगा। इतना बड़ा देखिए आदमी कितना है, लेकिन हम लोग का कोई छत का कोई सोल्यूशन ही नहीं है। कितना बार हम लोग विधायक MP MLA सब सभी आदमी के पास हम लोग गए, लेकिन कहीं से कोई माने सोल्यूशन हम लोग को नहीं निकलता है। हर साल इसी तरह कादा में जैसे हो हम लोग ये पर्व को नदी घाट में आकर और हम लोग इसको मनाते हैं। सरकार हेल्प करे तो हम लोग के लिए बहुत अच्छा होगा, और हम चाहते हैं कि सरकार हेल्प करे और हम लोग भी अपने आदमी से कुछ चंदा उंदा वसूल करके सोचेंगे कि इसको परमानेंट बनाने के लिए। ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতিতে প্রতারণার শিকার হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ব্যাংক অফ ইন্ডিয়া সোনাই শাখার এক গ্রাহকের অ্যাকাউন্টে। গ্রাহকের নাম বিদ্যুৎ শর্মা। জানা যায় বিগত 3 নভেম্বর সাইবার প্রতারকের শিকার হন ব্যাংক অফ ইন্ডিয়ার সোনাই শাখার গ্রাহক বিদ্যুৎ শর্মা। প্রতারক প্রথমে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 31,700 টাকা কৌশলে ছিনিয়ে নেয়। বিষয়টি বিদ্যুৎ শর্মার নজরে এলে তিনি সাথে সাথে ছুটে যান ব্যাংকে। সেখানে ব্যাংক ম্যানেজারের সাথে দেখা করে সমস্ত ঘটনা অবগত করেন। পরে ব্যাংক ম্যানেজার গ্রাহক বিদ্যুৎ শর্মাকে ঘটনাটি তদন্ত করে আশ্বাস প্রদান করলেও তার ঠিক পরের দিন একইভাবে 19,000 টাকা কৌশলে ছিনিয়ে নেয় প্রতারক। পরপর 2 প্রচেষ্টায় মোট 50,700 টাকা কৌশলে ছিনিয়ে নেয় প্রতারক। অবশেষে কোনো রাস্তা না পেয়ে সোনাই থানায় এক মামলা দায়ের করেন তিনি। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিদ্যুৎ শর্মা বলেন, ব্যাংক কর্তৃপক্ষকে পুরো ঘটনা অবগত করার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ব্যাংক ম্যানেজার সাথে সাথে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করলে এমনটা হতো না বলে জানান। পরে দুই দিন পরে ব্যাংক খুলেছে, তারপরে আসলাম জিজ্ঞেস করলাম যে এই সব ঘটনা, ওরা বললেন ওরা রেসপন্সিবিল নিচ্ছেন না, আর ওরা যে আছে যে সাইবার সেল আপ টু ডেট আছে ওদের ব্যাংকের কাছে, ওরা বলে যে সাইবার সেল কিছু পাঠাই নেই। আর এরপরে আমি আবার ওরা MLID দিল, MLID আবার সেন্ড করলাম, কিন্তু তারা সেখানে নিতে পারে কিন্তু কিছু হয় না। আমি এতরে আমি হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমি রিকোয়েস্ট করছি যে আমার ব্যাপারে একটু কনসিডারেশন করুন। DC আর SP ওনার সবাইকে আমি অনুরোধ করছি যে এটা আমাকে কনসিডারেশন নেন। আর অনেক মানুষের পয়সা আমি আরও শুনেছি এরকম ঘটনা অনেক ঘটনা হয়, তারপরে ওরা দুদিন পরে ব্যাংকে আয়া ঝামেলা করে তারপরে শেষ হয়ে যায়। আর আমি ভাবছি শেষ পর্যন্ত এটা লড়বো। আমি সোনাই থানাতে FIR দিয়েছি, আর কপি টু DC SP যা যা তাদের কেসে যাওয়া যায় অনুরোধ করা যায় আমি করবো। তারপরে যদি আমার এখানে যদি কিছু হয় না তারপরে আমি কোর্ট কেসও করবো। পাইলটের বুদ্ধির জেরে বড়সড় বিপদ থেকে মুক্তি পেল বিমান যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বুধবার কুম্বীরগ্রাম বিমানবন্দরে। জানা যায় এয়ার ইন্ডিয়ার বিমান শিলচর থেকে সকাল 7:40 নাগাদ কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয়, কিন্তু আকাশপথে উড়ার পর বিমানের চাকা হঠাৎ জ্যাম হয়ে যায়। পাইলট বিষয়টি বোঝার পর সাথে সাথেই বিমানবন্দরের টাওয়ারে খবর দেন। বিমানের যান্ত্রিক গোলাযোগের খবর পেয়ে টাওয়ার থেকে পাইলটকে ফের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। বিমানটি আকাশপথে বার কয়েকবার ঘোরপাক খেয়ে অবশেষে কুম্বীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। বিমানের চাকা থেকে ধোঁয়া বের হওয়াতে দমকল কর্মীরা পরিস্থিতি মোকাবিলা প্রস্তুত হন, তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমান যাত্রীদের নিরাপদে নিয়ে আসা হয়। এদিকে এক সূত্রে জানা যায় বিমানটি ল্যান্ডিং গিয়ার বিকল হওয়ায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এয়ার ইন্ডিয়া বিমানটি রানওয়েতে অবস্থান করায় অন্য কোনো বিমান উঠতেও নামতে পারেননি, ফলে বিমানবন্দরের কর্তৃপক্ষের তরফে এদিনের সবকটি বিমান বাতিল করা দেওয়া হয়। যান্ত্রিক গোলাযোগের জন্য নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয় যাত্রীদের। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়া হলেও তারা সন্তোষ হননি। অনেক যাত্রীকে বিমান বাতিল হওয়ার জন্য তীব্র ক্ষোভ ব্যক্ত করতে দেখা যায়। তো আমরা শিলচর এয়ারপোর্টে এসেছি অ্যারাউন্ড 11:25। যখন আমরা এয়ারপোর্টে ঢোকার চেষ্টা করলাম তখনই আমাদের ইন্ডিগো থেকে একজন ভদ্রলোক এসে বললেন
যে এরকম এরকম ব্যাপার হতে পারে, ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা বললাম কি হয়েছে, তো তখন বললেন যে এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট এখানে আটকে গেছে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য, এবং সেইটার জন্য রানওয়েতে যে একটা ইন্ডিগোর ফ্লাইট ল্যান্ডই করতে পারে। তখন আমরা যেহেতু আমরা ক্যালকাটা যাবো, ক্যালকাটা থেকে আবার বোম্বে যাবো, সেহেতু আমরা খুব টেনশনে ছিলাম যে কী হবে কী হচ্ছে, এখনও টেনশনে আছে। আমরা খুব চাইছি যে জিনিসটা যাতে সলভ হয়ে যায়। তো আমাদেরকে ভিতরে ঢুকতে দিল না, আমাদেরকে বাইরেই বসতে হলো। তো আমরা বসে আছি, কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু কালকে বোম্বেতে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, ও সাথে সাথে গিয়ে কথা বলেছে ইন্ডিগোর অফিসিয়ালদের সাথে কথা বলেছে, তারপরে ইন্ডিগোর অফিসিয়ালরা বলেছে আমাদের হাতে কিছু নেই, আপনি এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বলুন, তারপরে ওর সাথে সাথে এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বলেছে, এয়ারপোর্ট অথরিটি বলছে আমাদের কোনো অল্টারনেট সলিউশন এক্ষুনি করা সম্ভব না, ইট উইল টেক সাম টাইম। তো তারপরে যেহেতু ওর খুব বড় লেভেলের একটা মিটিং আছে, হি ইজ এ ডিরেক্টর ইন ওয়ান অফ দ্য কোম্পানি, তো ওর সেহেতু কী করেছে, এমিশন মিনিস্টার একটি টুইটও করেছে যে আমরা এখানে এরকমভাবে আছি, এ একে বলছে, ও ওকে বলছে, ও বলছে ওয়েট করো, মানে আমরা, আর এখানে শুধু আমরা না, এখানে অনেকে আছে যারা ক্যালকাটা গিয়ে অন্য জায়গায় যাবে। একটা মেয়ে কাঁদছিল, বলছিল প্লিজ ক্যান্সেল করুন না, আমার এক্সাম আছে। তারপর একটা ছেলে, ও মেডিকেল পড়ে, ওর রাতে ট্রেন আছে ক্যালকাটা থেকে। তো এখানে অনেক ভারত ও পাকিস্তান সীমান্ত থেকে আরও ভয়ানক হয়ে উঠেছে অসম মিজোরাম সীমান্ত। বুধবার অসম মিজোরাম সীমান্ত পরিদর্শন করে ঠিক এই মন্তব্য করলেন আম আদমি পার্টির কাছাড় জেলার সংযোজক আনোয়ার হোসেন লস্কর। তিনি জানান মিজোরামে বারবার অসম সীমান্তে আগ্রাসন চলছে, এমনকি গত কয়েক মাস আগে অসম মিজোরাম সীমান্তের লালাপুরে গুলিকাণ্ডে অসম পুলিশের 6 পুলিশ কর্মী মৃত্যুসহ বেশ কয়েকজন পুলিশ কর্মী ও সাধারণ জনগণ আহত হন। এছাড়া অসমের দুটি স্কুলে বোমা নিক্ষেপ করে গুড়িয়ে দেওয়া হয় সহ অসমের 6 পুলিশ কর্মীর মৃত্যুর পরও আবারও খুলিছড়ায় সিঙ্গুয়া বস্তিতে বোমা উদ্ধার হওয়ায় ঘটনায় বর্তমান সরকারের দায়ী করেন তিনি। এছাড়া তিনি আরও যোগ করেন বর্তমান সরকারের অবহেলার ফলে অসমে বারবার মিজো আক্রান্তের ফলে সীমান্তবর্তী এলাকায় খুলিছড়া, সিঙ্গুয়া ও পাগলাছড়াতে আতঙ্কের মধ্যে দিন যাপন করতে হচ্ছে এলাকাবাসীদের বলে জানান তিনি। আসাম মিজোরামের যে সীমা বিবাদ, এই সীমা বিবাদকে নিষ্পত্তির জন্য একমাত্র কেন্দ্র সরকারই করতে পারে, কিন্তু কেন্দ্র সরকার তা কড়া পদক্ষেপ নিচ্ছে না কেন তা বুঝে উঠতে যাচ্ছে না। কারণ হচ্ছে এই যে আমরা মনে করছি যে মিজোরামের যে সরকার রয়েছে এমএনএফ সরকার, এমএনএফ সরকার যখন বিজেপিকে সাপোর্ট দিয়েছে, সমর্থন করেছে, সমর্থন করার পরে এই কেন্দ্র সরকার মিজোরাম সরকারের উপর কড়া পদক্ষেপ নিতে পারছে না। এর জন্য দিন দিন আতঙ্কবাদী কার্যকলাপ এবং জমি দখল অধিগ্রহণ, জমি দখল করা এবং জায়গায় জায়গায় বোম রাখা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমরা চাই যে অতি সত্বর কেন্দ্র সরকার মিজোরামের উপর কড়া পদক্ষেপ নেয় এবং আসামের জমিকে রক্ষা করতে। দুর্গোৎসব ও দীপাবলির পর এবার ছট পূজা উদযাপনে ব্যস্ত থাকতে দেখা গেল ভক্তবৃন্দদের। মূলত ছট পূজা বিহার ঝাড়খণ্ডে উদযাপিত হতে দেখা যায়, কিন্তু বর্তমানে সেই সব রাজ্যগুলির গণ্ডি ছড়িয়ে গোটা দেশে উদযাপিত হচ্ছে, এতে বাদ যায়নি বরাক উপত্যকাও। বুধবার ছট পূজা উদযাপনে করিমগঞ্জে প্রত্যক্ষ করা গেল বহু সম্প্রদায়ের মেলবন্ধন। এদিন ঢাকঢোলের বাদ্যতে নদীর চত্বরে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। উৎসব আয়োজনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের কড়া দৃষ্টি ছিল জেলার সবকটি ঘাটে। প্রতি বছরের মতো এবছরও লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বর্মান্দা উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হলো ছট পূজা। বুধবার বর্মান্দা ছট পূজা কমিটির পক্ষ থেকে পুজো করতে আসা ভক্তদের সুবিধার জন্য ছট পূজা ঘাটে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে পরন্ত বিকেলে ভগবান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে বর্মান্দা ছট পূজা ঘাটে হাজারো ভক্তদের সমাগম ঘটে। এদিন পূর্ত সড়ক ও সেতু নির্মাণের কারণে বর্মান্দা ছট পূজা ঘাটের পাকা ঘাট নির্মিত করা হবে বলে ইতিমধ্যে পূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই ঘাটটি নির্মাণ করে দিতে সাংসদ লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেন বর্মান্দা ছট পূজা কমিটির সভাপতি দীপক চৌহান, সম্পাদক মনোজ কুমার গোয়ালা, সদস্য বলরাম রায় সহ অন্যান্যরা। यहाँ पे जितने आए हमारे लोग,
सबको हमारा अंतर से हम उनको धन्यवाद बोलते हैं। आज जो छठ माई की पूजा है और छठ माई के पूजा में इस बार हम लोग इसीलिए मीडिया बुलाए हैं, जैसे हम लोग बहुत मुश्किल से यहाँ पे छठ घाट बनाया था, लेकिन आज रास्ता के कारण से हम लोग के छठ घाट चला जा रहा है। हम लोग के MLA सार से, MP सार से और यहाँ के सभी सदस्यों से यही रिक्वेस्ट है, जैसे कि पहले हम लोग छठ घाट बनाए थे बस उसी तरीका से हम लोग के छठ घाट बना दिए। सड़क बनने से क्या से यही परेशानी है, जैसे कि सड़क के नीचे छठ घाट पड़ गया, अभी मतलब खत्म हो गया है, अब बोले तो छठ घाट नहीं है, जो हम लोग बनाए थे वो अभी पूरा नीचे पड़ गया है। नहीं पूरा ढलाई करके हम लोग वहाँ कॉन्ट्रैक्ट बनाएंगे। 2,61,000 रुपया हम लोग को मिला था, ग्रांट हुआ था मिनिमम 3,00,000 का ऊपर ग्रांट हुआ था, वो पूरा कटिंग करके 2,61,000। फिर बांग्लादेशी एक दंपति के अटक करलो चुड़ाईबाड़ी पुलिस। ধৃতদের বুধবার আদালতে তোলা হয়, তাদের ঠাই হয় জেল হাজতে। জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় চুড়াইবাড়ি ওয়াচপোস্টের ইনচার্জ মিন্টু শীলের নেতৃত্বে ত্রিপুরা থেকে অসমে প্রবেশের মুখে শেরাওয়ালি নৈশবাসে তল্লাশি চালালে গাড়ি থেকে আটক করা হয় দুজনকে। তারা হলো মোহাম্মদ নঈম ও সাবনুর আনসারি, তারা সম্পর্কে স্বামী স্ত্রী। ধৃতদের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকার বাঙ্গিরচর গ্রামে। তারা প্রথমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের সীমানা টপকে ত্রিপুরার আগরতলার গোপালপুর সীমান্ত দিয়ে অসমের গুয়াহাটি হয়ে কাজের জন্য কলকাতার মুর্শিদাবাদে যাবার উদ্দেশ্যে ছিল। তাদের কাছ থেকে কিছু বাংলাদেশি কাগজপত্র পাওয়া গেলেও কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি। বুধবার ধৃতদের CGM আদালতে সোপার্দ করা হলে তাদের ঠাই হয় জেল হাজতে। তবে অন্য একটি সূত্রের দাবি, ধৃত যুবকটি বাংলাদেশের হলেও যুবতীটি কলকাতার। প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে চুড়াইবাড়ি পুলিশ আরো 10 জন বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় দালালকে আটক করে। গুয়াহাটি যাওয়ার জন্য শেরওয়ালি বাস আসে, এই বাসখানা আমরা চেক করার টাইমে দুইজন বাংলাদেশি সাসপেক্টেড বাংলাদেশি পাওয়া যায়। একজনের নাম মোহাম্মদ নঈম এবং তার স্ত্রীর নাম সাবনুর আনসারি। তাদের বাড়ি বাঙ্গিরচর ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। তারা গোপালপুর বর্ডার হইয়া আগরতলার দিকে আসিয়া শেরওয়ালি নাইট সুপার বাসে উঠে বাস নাম্বার AS01GSC0979 এই বাসে তারা গুয়াহাটি যাইব এবং গুয়াহাটি থেকে তারা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় অবৈধভাবে প্রবেশ। কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী। কন্যা সন্তান ছাড়া একটি পরিবারের পুরোপুরি অন্ধকার। সমাজে যেভাবে পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া হয় ঠিক সেভাবেই কন্যা সন্তানকে প্রাধান্য দিতে হবে, তাহলে সমাজ এবং রাষ্ট্র এগিয়ে যেতে পারবে। এভাবেই সমাজের কাছে বার্তা দিলেন ত্রিপুরার বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার গোকুলনগর এলাকার এক দম্পতি। তাদের নাম কর্ণজিৎ সরকার এবং সুনন্দা দাস। জানা যায় তাদের সংসারে রবিবার রাতে আগরতলা IGM হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়, আর এই কন্যা সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন দম্পতি সহ তাদের পরিবারও আত্মীয় স্বজন। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরবেলা IGM হাসপাতাল থেকে একটি গাড়ি সাজিয়ে ঢাকঢোল পিটিয়ে উত্তম ভক্ত চৌমহিনী থেকে দীর্ঘ 3 কিলোমিটার পায়ে হেঁটে আনন্দে উল্লাসের মাধ্যমে তারা কন্যা সন্তানকে স্বাগত জানিয়ে দীনদয়াল চৌমনি ঘুরিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। পুরো দৃশ্যটি চুটিয়ে উপভোগ করেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা জনতা। এদিকে কন্যা সন্তানের পিতা কর্ণজিৎ সরকার বলেন, দেশের প্রধানমন্ত্রী যখন বেটি বাঁচাও বেটি পড়াও মহৎ প্রকল্প হাতে নিয়ে কাজ করছেন, তাহলে আমরা কেন মাতৃসম কন্যা সন্তানকে অবহেলা করব। কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী।
সম্পন্ন সন্তান এখনো মানে সমাজে অনেক অংশ অবহেলিত, আমি তাই আইজন থেকে মানে বাজনা বাজিয়ে সমাজকে সবাইকে মানে জানাতে চাই যে মানে কন্যা সন্তান ছাড়া তো পৃথিবী চলবে না, কন্যা সন্তানই দেশের ভবিষ্যৎ। একটা কন্যা সন্তান ছাড়া তো একটা ফ্যামিলি বা একটা পরিবার বা একটা সমাজ গঠিত হতে পারে না কন্যা সন্তান ছাড়া। তাই সবার কাছে আমি জানাতে চাই যে যেমন মানে পুত্র সন্তান যেমন সমাজে মূল্য আছে, তেমন কন্যা সন্তানও সমাজে সমান মূল্য আছে। সাথে সমাজে এটা অবহেলিত না হয় কি কন্যা সন্তান হয়েছে বা কী হয়েছে, সমাজে কী বার্তা দিন চান আজকে এর মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে? আমি সমাজকে বার্তা দিতে চাই যে ছেলে হোক বা মেয়ে হোক, কন্যা বা পুত্র হোক, দুজনই সমাজের সমান অধিকার। কন্যা সন্তান যাতে মানে সমাজ অবহেলিত না হয় তার সমাজের সাথে বার্তা দিতে চাই। কোন জায়গা আজকে নিয়ে আসছেন, কোন জায়গাতে নিয়ে আসছেন? আজ আইজেন হসপিটাল থেকে এসেছি। কোন জায়গা আসছেন এখন? আমি এখন গোকুলনগর এসেছি ভাই। সূর্য উপাসনার এই অনুপম ও লৌকিক উৎসবটি বর্তমান সময়ে এতদ অঞ্চলে ব্যাপক প্রসার ও বিস্তার লাভ করেছে, তবে পূর্বে তা বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ, রাজস্থানে প্রসিদ্ধ ছিল। বর্তমানে এই উৎসব দেশের প্রতিটি প্রান্তে পালিত হয়। এ উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী ও পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল পৃথক পৃথক বার্তায় সবাইকে ছট পূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। সরকারিভাবে একদিনের ছুটিও ঘোষণা করা হয়েছে। ছট পূজা মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। সূর্যদেব ও উনার দুই স্ত্রী উষা ও প্রত্যুষকে নিয়ে পালিত হয় এই পূজাটি। এতে কোনো মূর্তি পূজা হয় না, তবে মতান্তরে অনেক ছট পূজাকে সূর্যদেবের বোন ষষ্ঠীর পূজা বলেও অব্যাহত করেন। গ্রাম কলকলি ঘাট, এখানে প্রায় অনেক অনেক আগের থেকে ছট পূজা আমাদের এখানে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। প্রথম দিন সূর্য যখন অস্ত যায়, অস্তগামী সূর্য অর্ঘ্য দেওয়া হয় এবং পরের দিন উদয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়। এটাই ছট পূজার মাহাত্ম্য, অর্থাৎ সূর্যের পূজা করা হয়। এটা অনাদিকাল থেকে চলছে। বিশেষ করে আমরা হিন্দুরা যারা আছি, বিশেষ করে হিন্দি ভাষী সমাজ, যেটা ভোজপুরি সমাজ বা বিহারি সমাজ, তারা এই ব্রতকে আগের থেকে করে আসছে। কিন্তু এখন এটা দেখা যায় যে অন্য সমাজেও লোক এই ব্রতে অংশগ্রহণ করে, ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করে এবং ব্রতী হয়। ওরা এই সূর্যকে অর্ঘ্য দেয় এবং ব্রত পালন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবারও একবার। উৎসাহ উদ্দীপনায় পালিত ছট পূজা, উপত্যকা জুড়ে ব্যাপক হিরিক ভক্তদের। কর্তৃপক্ষের গাফিলতিতে প্রতারণার শিকার গ্রাহক, অ্যাকাউন্ট থেকে উধাও সহস্রাধিক অর্থ। কুম্ভীরগ্রামে জরুরি অবতরণ বিমানের পাইলটের বুদ্ধিমত্তায় রক্ষা পেলেন যাত্রীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।